বঙ্কা, এই হত ছাড়া বঙ্কা, আর আর কত কষ্ট পাবো বঙ্কা, বঙ্কা, এই হত ছাড়া বঙ্কা। কি হয়েছে মেজো জ্যাঠা, খুব কষ্ট হচ্ছে? ও তো ডাক্তার আনতে গেছে, চলে আসবে এখুনি। একটু গরম দুধ নিয়ে আসি। না না, ওই জোড়া এসে গেছে। আসলে অনেক ছোট বয়সে আমার বাবা গত হয়েছেন, তো মেজো জ্যাঠাই দেখাশোনা করেছেন আমার। বসুন ডাক্তারবাবু। হ্যাঁ, বসো পঞ্চা। শরীর এখন কেমন? ওই আগের মতো। আমি একটু চা নিয়ে আসি। দেখো কাশিটা খুব বেড়েছে, একটানা কাশতে থাকেন। কাশবেন না, সারা জীবন গোছা গোছা বিলি তো আর কম টানেন। মাঝে মধ্যে একটু আধটু খেতুন ডাক্তার। একটু আধটু আর বেশি ভুগতে তো হবেই। দেখি জিভাটা বের করুন। উনি কে হন? ওই আদালতে মেজো জ্যাঠা পেয়ারের বন্ধু ছোট দারোগা বাবু, তার খাস পেয়াদা হলো পঞ্চা। ওরে তোরা চেঁচামেচি করিস না, মেজো ঠাকুরদার শরীর খারাপ। মেজো জ্যাঠা দুধটা খেয়ে নাও। না না না, বঙ্কা বঙ্কা, তুই আমার একটু বিছানায় শুয়ে দে বঙ্কা, বঙ্কা রে, আমি আর পারছি না রে বঙ্কা, পারছি না। তোমার কি খুব কষ্ট হচ্ছে? এবার আমি মরে যাব রে বঙ্কা, মরে যাব, মরে যাব। হ্যাঁ গো, এই মেজো জ্যাঠা যেন কেমন করছে একবার দেখে যাও তো। কি হয়েছে মেজো জ্যাঠা, দেখছো না বুকটা কত জোরে উঠানামা করছে? ও মা, তুমি শিগগির ডাক্তারকে ডাকতে যাও। না 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 না, বঙ্কা তুই ডাক্তার ডাকতে যাস না রে বঙ্কা, তুই তুই আমার কাছে বস, আমার কাছে বস, বস তুই। ওরে বাবা রে, ওরে বাবা রে, বুকটা ভেঙে একেবারে দুটুকরো হয়ে যাবে রে। সবাই চলে যা, সবাই, বঙ্কা শুধু একা থাকবে। ও বঙ্কা, বঙ্কা, একটা কথা না বললে আমি যে মরে গিয়েও শান্তি পাবো না রে বঙ্কা। কি কথা? ওই যমদূত রওনা দিয়েছে, তুই তুই দরজাটা বন্ধ করে দে। দরজা বন্ধ করলে কি তুমি যমদূতকে ঠেকাতে পারবে? হ্যাঁ
অত কথা বলার সময় নেই রে, তুই যা তাড়াতাড়ি বন্ধ কর। ওখানে ওই ওই সিন্দুকটা দেখতে পাচ্ছিস? ওর মধ্যে একটা গুপ্ত চেম্বার আছে, তার ডান দিকে একটা হাতল আছে, হাতল ঘোরালেই দেখবি খুলে যাবে। কি আছে ওখানে? ওর মধ্যে আমার সারা জীবনের সঞ্চিত অর্থ আছে রে বাপ। তোমার সারা জীবনের সঞ্চিত অর্থ? এত অর্থ এলো কোথা থেকে? সারা জীবন মুহুরিগিরি করেছি তো, আদালতের চারপাশে টাকার গাছ, ঝাড়া দিলেই টাকা। কিরে বুঝতে পারলি না তো? না তা নয়। হ্যাঁ, আরে ঘুষ রে বাবা ঘুষ, উপরি পাওনার কথা শুনিস নি? ঘুষ মানে তুমি ঘুষ খেতে? ঘুষ ছাড়া তো ওখানে কিছু হয় না, আর যা কিছু হয় মুহুরিদের হাত দিয়ে। জীবনভর যা জমিয়েছি বাপ, সেই সব খুচরোগুলো জমিয়ে জমিয়ে বড় নোটের বান্ডিল করে রেখেছি বাপ। ওই চেম্বারখানা ভরে উঠেছিল জানিস বাপ, নিজের জন্য একটা পয়সাও খরচ করিনি, এমনকি ভিখিরিকে পর্যন্ত দিইনি। তোর জন্য একটা ভালো জামা কাপড় দিইনি, দুবেলা শুধু ডাল ভাত খাইয়েছি। আরো তো ওসব মেজো জাঠা, দুঃখ কি জানিস রে বাপ, সারা জীবন ধরে যে টাকা সঞ্চয় করেছি সে সব কিছু ফেলে রেখে চলে যেতে হচ্ছে। দেখিস বাপ, এইসব টাকাগুলো উড়িয়ে পুড়িয়ে যেন শেষ করে দিস না, তাহলে কিন্তু আমি নরকে বসেও বুক ফেটে মরব। নরকে কেন মেজো জাঠা, তুমি স্বর্গে যাবে। স্বর্গে? সারা জীবন ঘুষ খেয়ে খেয়ে যে পুণ্যার্জন করেছি, জাল জচ্চরি করে যে টাকা ট্যাকে গুঁজেছি, তাতে নরকে গেলেও ঢের। মিজু জেঠা, টাকাগুলো নিয়ে আমি কি করবো তাহলে? বললি টাকাগুলো নিয়ে তুই কি করবি? হাত ছাড়া।
ছড়া লঙ্কা। না গো, কান্দে পিণ্ডে গেছিস, আমার পিণ্ডে কি হলো? শোনো না, বলছিলাম যে শ্রাদ্ধ শান্তি তো মিটলো, তা এবার গয়ায় গিয়ে মেজো জেঠার পিণ্ডদানটা করে আসি, কি বলো? বেশ তো ঘটা করে শ্রাদ্ধ করলে, আবার গয়া ফয়া কেন? না, মেজো জেঠা বলেছিলেন যে নরকেও নাকি তার ঠাই হবে না, তাই ভাবছি ভূত প্রেত হয়ে যদি ঘরে ঘুরঘুর করে। তাহলে তোমাকে গয়ায় যেতে হবে না, গয়ার পাণ্ডারা যদি তোমাকেই ঠান্ডা করে দেয় তখন আবার আমাকে গয়ায় গিয়ে তোমার পিণ্ডদান করে আসতে হবে। রন্টু ঘুমটি খাবি আর শোনো না, বাড়ির কাপড়গুলো শুকিয়ে গেলে তুলে রেখো, আমি চললাম। কোথায়? আচ্ছা মুশকিল, বলেছিলাম না রন্টু আর ঘুমটিকে নিয়ে সিনেমা দেখতে যাব। ও হো হো, হ্যাঁ ঠিক আছে, দেখে এসো দেখে এসো। এই ঘুমটি চল, দেরি হয়ে যাচ্ছে। আয় মা আয়। তোর টাকা আমার ঘরে মজুদ?
একি দরজা জানলা সব বন্ধ করে রেখেছো কেন? একটা কথা ভাবছিলাম। কি কথা? না বলা যাবে না বউকে, বললেই মেজো জাটাকে কিপটে কঞ্জুস বুড়ো বলে গাল দেবে। এত টাকা থাকতে কখনো একটা লজেন্স কিনে নাতি নাতনির হাতে দেয়নি বলে ঝাল ঝাড়বে, আর নয়তো মনের আনন্দে দু হাতে খরচা করে উড়িয়ে পুড়িয়ে দেবে। এ কি চিঠিটা পড়েছিল তুমি দেখলে না? কিসের চিঠি? আদুলের মামা গো বিয়ে। তোমার মামার আবার এই বুড়ো বয়সে বিয়ে? তোমার মুন্ডু বিয়াকারের লোক একটা, মামা নয় মামা নয়, মামা তো বোন আশালতার বিয়ে, কালি যেতে বলেছে। তুই বলে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। ও মা গো কি কথা ছিড়ি দেখো, আমার অত আদরের বোন আশালতার বিয়ে আর তোমার সর্বনাশ? এই শোনো শোনো, ওঠো ওঠো ওঠো, শাকরার দোকানে যাও, সোনার আংটি চাই, যাও না ওঠো, আর বসে দেখো না ওঠো। যাচ্ছি বাবা যাচ্ছি, লোক ঠিক যাবে কিন্তু এক্ষুনি যাবে। এটা সর্বনাশ নয়। মা কি আক্কেল গো, তুমি এখনো তৈরি হওনি? নাও নাও না তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে যে। আরে বিয়ে তো সেই সন্ধেবেলা, এই সাত সকালে এমন হাঁক ডাক পারছো যেন মনে হচ্ছে দেরি হলেই বর পালিয়ে যাবে, নাকি নেমন্তন্নটা ফসকে যাবে। তোমার আর কি, বোনটা তো আর তোমার নয়, দশটা নয় পাঁচটা নয়, আমার একটা মাত্র মামাতো বোন। তোমার মামাতো বোন মানে আমার শালিকার বিয়ে তো আমার মৃত্যুবান। উমা কি অলক্ষণে কথা গো, এই আমার বোন তোমার কোন ক্ষতিটা করেছে শুনি? একটা সোনার আংটি বরাতে দিয়েছি, সোনার ভরি কত তুমি জানো? তা মৃত্যুবান নয় তো কি? ওরে আমার কিপ্টে ঠাকুরদা, একটা সোনার আংটি দেবে তাই জন্য একটা বাজলের হাড় খুলে যাচ্ছে। নাও না না ওটো ওটো তৈরি হয়ে না। তো বলি হেঁটে তো আর যাবে না, যাবে হয় বাসে না হয় রিক্সায়। তাতে কি রাস্তায় বাসের জন্য দাঁড়াতে হয় না, পথে যেতে যেতে রিক্সার চেন খুলে যেতে পারে, আর তোমার আবার বাড়ি বন্ধ করে যেতে এক ঘন্টা সময় লাগে, প্রত্যেক দরজায় ডবল ডবল তালা। ডবল তালা মেরেও তো প্রাণটা হাঁসফাঁস করে, চোর ডাকাতির যা কৃপা। ঠিক আছে পাজামা পাঞ্জাবি পরে শাল নিয়ে তৈরি হয়ে নাও, মনে রেখো বর্তমানকাল শীতকাল।